নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার এখনও বেশ খানিকটা দেরি থাকলেও মমতা স্বয়ং তা জানিয়ে দিয়েছেন। কাজে বিজেপি পিছিয়ে থাকে কি করে? সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাকে ভোট দেবার আবেদন জানিয়ে পোস্টারে পোস্টারে ছয়লাপ এলাকা, যা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গেছে বিজেপির অন্দরে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জয়ন্ত মিত্রকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার পড়ল বাঁকুড়ার তালডাংরা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। মঙ্গলবার পাঁচমুড়া, তালডাংরা, শিমলাপাল, শিবডাঙ্গা মোড়, হারমাসড়া, বিবরদায় লাগানো এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকাল থেকে বিভিন্ন এলাকাগুলিতে পদ্মফুল প্রতীকচিহ্ন সহ জয়ন্ত মিত্র, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের ছবি সম্বলিত দাদার অনুগামীদের সৌজন্যে এই পোস্টারে তালডাংরা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ন্ত মিত্রকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ও খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পদে থাকাকালীন জয়ন্ত মিত্র সম্প্রতি মেদিনীপুর কলেজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন। তারপর বিজেপির তরফে রাজ্যে প্রার্থী ঘোষণার আগেই তালডাংরা বিধানসভা কেন্দ্রে জয়ন্ত মিত্রের হয়ে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি মনসারাম লায়েক বলেন, বিষয়টি বিজেপির আভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারী জয়ন্ত মিত্রদের লোভী আখ্যা দিয়ে তিনি বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু, আর ঠিক এই জিনিসটাই ওদের ক্ষেত্রে ঘটবে। বিষয়টা বিজেপির অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিশেষ কিছু বলবার নেই। তবে কি এই দাদার অনুগামী অর্থাৎ শুভেন্দু অনুগামী, এটা তো বহুদিনের বিভ্রান্তি চলছে, এটা বিজেপির বিষয়। তবু বলবো যে মানে শুভেন্দু অধিকারী, জয়ন্ত মিত্র, এরা হচ্ছে অত্যন্ত লোভী মানুষ, এবং এই লোভের বশবর্তী হয়ে আজকে তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছে। আগামী দিনে বিজেপি ভাববে যে ওদেরকে কি করা যায়, ওদের বিষয়ে কি ভাবা যায়, ওদেরকে প্রার্থী করা যায় কি না। তো আমার যেটা মনে হয় আর কি, যে মানুষের একটা কথা আছে, মহাজনী কথা, যে লোভে পাপ, পাপে মৃত্যু। তো আমার মনে হয় যে এদের এরা সেই মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছে, এবং বিজেপিকেও আগামী দিনে মৃত্যুর পথে এই এরা নিয়ে যাবে, দাদার অনুগামী এবং শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বিজেপির তালডাংরা মণ্ডল এক সভাপতি মধুময় পারমাণিকের দাবি, তৃণমূলের লোকেরাই জনমানসে বিভ্রান্তি ছড়াতে এই পোস্টার লাগিয়েছে, দলের তরফে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একই সঙ্গে সর্বভারতীয় তাদের এই দলে কোনো দাদা বা দিদির অনুগামী নেই, তারা নরেন্দ্র মোদি ও শীর্ষ নেতৃত্বের কথা শুনেই চলেন। না, আমাদের কাছে যেটুকু খবর আছে, আমাদের পার্টির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা হয়নি। এটা গত রাতের অন্ধকারে কিছু সম্ভবত তৃণমূলের লোকজন আমাদের এলাকাতে বা এলাকাব্যাপীতে বিভ্রান্ত ছড়ানোর জন্য এইসব কাণ্ড কারখানা করে চলেছে আর কি। তবে আমাদের পার্টির সিস্টেম অনুযায়ী আমাদের যখন প্রার্থী ঘোষণা হবে, যেই প্রার্থী হোক না কেন, আমরা পদ্মফুল চিহ্নে সেই প্রার্থীকে তার হয়েই আমরা কাজ করব এবং ওনার হয়ে আমরা ভোট করব। আমাদের সর্বভারতীয় দল, আমাদের দলের যা নিয়ম সেই দলের নিয়মেই আমরা চলি। আমরা কোনো দাদার অনুগামী হয়েও হাঁটি না, আর কোনো দিদির অনুগামী হয়েও আমাদের দলের কোনো জায়গা নেই। যেনারা হয়তো আসতে চাইছেন আমাদের ভারতীয় জনতা পার্টিতে, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে, আপার লেভেল থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত আমাদের সাথে আলোচনা করে ওনারা যে কোনো সময়তেই আমাদের দলে আসতে পারেন, সেটা একটা আলোচনার মাধ্যমে। এইভাবে দাদার অনুগামী বা দিদির অনুগামী পোস্টার দিয়ে আমাদের দলে জায়গা পাওয়া যায় না এবং যাবেও না। এ বিষয়ে জয়ন্ত মিত্র বলেন, তিনি এই বিষয় সম্পর্কে কিছুই জানেন না, দলের জেলা সভাপতিও এই বিষয়ে তার কাছ থেকে জানতে চেয়েছেন। তবে এই পোস্টার লাগানোর পিছনে কেউ বা কারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে, এই ব্যাপারে আমার কোনো মতামত নেই, কারণ এটা সম্পর্কে আমি অবহিত নই। তো আমার সতীর্থরা সকাল থেকে ফোন করছে এবং আমার রাজনৈতিক লিডার বিবেকানন্দ পাত্র মহাশয়, মাস্টারমশাই, তিনিও আমাকে ফোন করে এর সত্যতা যাচাই করেছেন। তা আমি এটার সাথে জানি না, কোনো মনে হয় কোনো বদমাইশ প্রকৃতির লোক, সে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এবং আমাকে মেলাবাইন করার জন্য, কলঙ্কিত করার জন্য সে এই ধরনের নোংরা কাজে করেছে। তো যেটাই হোক,
ওই সিসিটিভিতে উঠেছে কোন গাড়ি কে গেছে এই গেছে ওখান থেকে পরিষ্কার হয়ে যাবে। তা আমার এই সম্পর্কে কোনো বক্তব্য নেই, কে কারনামা কোথায় পোস্টার দিয়ে দেবে নোংরামি করবে এই রাজনীতির সাথে আমি অভ্যস্তও না আর আমি প্রার্থীর দাবিদারও না। নিউজ আজ বাংলা বাঁকুড়া। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।